আপনাদের জন্য শিবরাত্রি স্পেশাল ভিডিও এটা। এখানে দেখতে পাবেন কলকাতার সবথেকে লম্বা শিবের মূর্তি, ভেতরে আরো অনেক ধরনের মন্দির। চোখ রাখুন আজ এই ভিডিওতে। জয় বাবা ভোলানাথ। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের কাছে নতুন এক ধরনের মন্দির নিয়ে আসব, যেখানে 51 ফুটের শিব ঠাকুর দেখতে পাবেন। আর এই মন্দিরটা খুবই পুরনো, এটা হচ্ছে প্রায় বলতে গেলে 50 বছরের পুরনো। কত পুরনো সেটা ওখানে দাঁড়িয়ে দেখিয়ে দেবো। আজকে মহাশিবরাত্রি, সেটার জন্য স্পেশালি এই ভিডিওটা আপনাদের জন্য করা। তো এখন আমরা নেমেছি হচ্ছে শোভাবাজার মেট্রোর সামনে, সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে আহিরিটোলা ঘাটের দিকে। এবার আহিরিটোলা ঘাটের ওখান থেকে আমরা পার হয়ে তারপরে মন্দিরটা যেতে হবে। কীভাবে যেতে হবে পুরোটা দেখাবো। তো আই থিঙ্ক আপনাদের আজকে এই ভিডিওটা ভালো লাগবে, তো থাকুন এই ভিডিওতে। রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম মহাশিবরাত্রি কেন্দ্র করে জনসমুদ্র, আশেপাশে হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল। আহিরিটোলা ঘাটের পাশে টিকিট কাউন্টার থেকে লঞ্চের টিকিট কেটে নিন, বলবেন বাধা ঘাটে নামব। আমাদের এক একজনের জন্য পড়ল 8 টাকা করে। তারপর হেঁটে চলে আসুন ডকে। এপার থেকেই আবছাভাবে দেখা যায় মন্দিরটা আর মহাদেবের বিশাল আকার মূর্তিটা। লঞ্চ এপারে এলে উঠে পড়ুন। দুপুরটায় অসাধারণ লাগছে আশপাশটা। গঙ্গার হাওয়া খেতে খেতে চলে এলাম আমরা ওপারে বাধাঘাটে। বাধাঘাট থেকে বেরিয়ে সোজা চলে আসুন আর প্রথম বাদিকের রাস্তা ধরে হাঁটতে থাকুন। এই রাস্তায় আপনারা বিভিন্ন রুটের বাসও পেয়ে যাবেন, যেমন তোপসিয়া, বড়বাজার, এসপ্ল্যানেড, শিয়ালদা, হাওড়া, কলেজ স্ট্রিট ইত্যাদি। এবার এই রাস্তা দিয়ে সোজা গেলেই বাদিকে পড়বে মন্দিরটি। এক্স্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে রাখলাম ডিসক্রিপশন বক্সে। মন্দিরটির অ্যাকচুয়াল নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল 1953-তে এক মহাশিবরাত্রির দিনে। উদ্বোধন করেন সেই সময়কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। ভেতরটায় একটা লম্বা প্যাসেজ আছে, দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা। মন্দির রোজই খোলা থাকে, সকাল 6টায় খোলে আর দুপুর 12টায় বন্ধ করে, আবার তারপর বিকেলবেলা 4টে নাগাদ খোলে আর বন্ধ হয়ে যায় রাত 8টায়। ভেতরটা খুব সুন্দর করে সাজানো ফুলের টব দিয়ে, আর একটা ঝর্ণাও আছে। পাশেই রয়েছে একটা আধ্যাত্মিক বইয়ের দোকান। আর আপনাদের ওয়াশরুম দরকার পড়লে এই পাশেই রয়েছে ওয়াশরুম। আসুন এবার মন্দিরের ভেতরটা দেখাই। আজ মহাশিবরাত্রি, তাই প্রচুর মানুষের ঢল নেমেছে চারিদিকে। এই মন্দিরের পাশেই রয়েছে আরো অনেক মন্দির, যেমন রাধা গোবিন্দ মন্দির, হনুমানজির মন্দির ইত্যাদি ইত্যাদি। পাশে রয়েছে আরেকটা চমৎকার মন্দিরের সেট আপ, যেখানে ঢুকলে আপনি দেখতে পাবেন সারা ভারত জুড়ে বিভিন্ন মহাদেবের মন্দিরের রেপ্লিকা, যেমন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির, উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, নাসিকের ত্রয়ম্বকেশ্বর মন্দির, গুজরাটের নাগেশ্বর মন্দির, মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির, কাশীর বিশ্বনাথের মন্দির। এবার আপনাদের এখানে মেইন অ্যাট্রাকশন দেখাই। এই হলো 51 ফিটের মহাদেব শিবের মূর্তি। এত লম্বা মূর্তি কলকাতায় আর কোথাও নেই, ইভেন ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম লম্বা মূর্তি আপনি কোথাও পাবেন না। মূর্তিটায় মহাদেবের 5টি মাথা আছে আর নজর কাড়ার মতো দেখতে। এই মূর্তি উন্মোচন করেন আমাদের তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার প্রণব মুখার্জি। গঙ্গার মন জুড়ানো হাওয়া আর তার সাথে এরকম অপরূপ শোভা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই আর দেরি না করে খুব জলদি চলে আসুন, আর আমাদের জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও অনেক ধরনের ভিডিওসের জন্য। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, শুভ শিবরাত্রি।